টুপি আর পরনে নীল গাউন, হাস্যোজ্জ্বল মুখগুলো সেরা মুহূর্তকে ক্যামেরাবন্দি করাতে ব্যস্ত, কেউ বা একই সারিতে সেজে ব্যস্ত বন্ধুদের সাথে খুনসুটিতে। এই দৃশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির 15তম সমাবর্তনের। গ্রাজুয়েটদের এভাবেই দেখা গেল আয়োজনে অংশ নিতে। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ কনভেনশন হলে অনুষ্ঠিত এই সমাবর্তন, যেখানে অংশ নেন 4,889 জন গ্র্যাজুয়েট। শিক্ষাজীবনের শেষে সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাই ভাসছেন আনন্দ উৎসবে, আবার কেউ হচ্ছেন স্মৃতিকাতর। গ্র্যাজুয়েশন হয়ে গিয়েছে, দেখা গিয়েছে গত বছর মে মাসে, কিন্তু আজকের দিনে আসলে বুঝতে পারছি যে হ্যাঁ আসলে গ্র্যাজুয়েট। অনেক ভালো লাগছে, আমাদের অনেক ফ্রেন্ডস দেখছি, সিনিয়র্স দেখছি, জুনিয়র্স দেখছি। তো এর আগের বছর তো কনভোকেশন হয়নি, অনলাইন হয়েছে। তো খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে মানে একটা রুফের আন্ডারে আমরা সবাই আছি। আমার স্মৃতি কাতরতা যদি কোনোটা কাজ করে সেটা এই যে আমার ভাই ব্রাদার্স, এই যে অল অফ দেম। থ্যাংক ইউ ব্র্যাক ইউনিভার্সিটি, বিকজ 4 বছর আগের আমি যেরকম ছিলাম, 4 বছর পরে আমার মধ্যে অনেক কোয়ালিটিস গ্রো করেছে। এইসব কোয়ালিটিস হলো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া। 4 বছরের একটা জিরো একটা পথ চলা আজকে সমাপ্তি ঘটছে, আসলে অফিসিয়ালি আমরা একটা রিকগনিশন পাচ্ছি, তো ভালোই লাগছে আসলে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, একই সাথে গর্বিত তাদের বাবা মাও। শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির জন্য তাদের সন্তানরা নিজেদের নিয়োজিত করবে এমন আশাই ব্যক্ত করেন অভিভাবকেরা। খুব খুব ভালো লাগছে, অনুভূতি মানে এটা বুঝে বোঝানো যাবে না। আমি চাই সে যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়েছে, ব্র্যাক থেকে সে অনেক কিছু শিখেছে, জেনেছে, সে সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং অবশ্যই তার বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্নখানে মানুষের জন্য যেন সে ভালো কিছু দিতে পারে। একজন সৎ মানুষের মতো মানুষ হবে এবং সবার সুখ দুঃখটাকে বুঝে চলবে। সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী গবেষণা ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির অবদানের ভূয়সী প্রশংসা করেন, এমনকি শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করতে আহ্বান জানান তিনি। 2001 সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে আসছে। ব্র্যাক ইউনিভার্সিটি ইতিমধ্যে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে একটা বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি জেনে খুব আনন্দিত যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরপর 2 বছর দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে গবেষণায় সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করেছে। দক্ষ এবং বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে এসব উদ্যোগ আমাদের দেশের উচ্চশিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি শিক্ষার্থীরা এসব সুবিধা গ্রহণ করে বিশ্বমানের স্নাতক হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের মনোনিবেশ করবেন। শিক্ষাক্ষেত্রে মেধা বিকাশে স্বাক্ষর রেখে গোল্ড মেডেল অর্জন করেছেন 31 জন, যাদের মধ্যে 2 জন চ্যান্সেলর এবং 29 জন ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন।